সবুজ এক ভৌতিক গ্রাম, দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে, তবে একেবারে নীরব নিস্তব্ধতায় ভরপুর। এমন এক ভৌতিক গ্রামের বাসিন্দা মাত্র পাঁচজন আজ রয়েছে সেই গ্রামের গল্প। না, গা শিনশিন করা গল্প নয়, তবে একসময় ছিল এমন শিনশিনে গল্প। এখনও কি তা আছে? এই প্রশ্ন আসতেই পারে সকলের মনে, এবং সেটি আসাও স্বাভাবিক ব্যাপার বলেই মনে হয়। এই গ্রামটিকে বলা যায় ভৌতিক বা ভুতুড়ে। এই গ্রামটি পরিত্যক্ত হয়েছিল বহু আগেই, একেবারে খা খা পড়েছিল গ্রামের বাড়িঘর পথঘাট সব কিছুই, আর তাই একসময় খেতাব জুটে গিয়েছিল ভৌতিক বলে। তবে ক্রমেই যেন সেই ভুতুড়ে গ্রামটি একসময় হয়ে উঠল পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এমনটি ঘটেছে পূর্ব চীনের শেংশান দ্বীপের গ্রাম হৌতাওয়ানের। একসময় এই গ্রামে ছিল 3000 মৎস্যজীবীর বসবাস। 1990-এর দশকে এই গ্রামের বাসিন্দারা একে একে শহরের আকর্ষণীয় গ্রাম ছাড়তে শুরু করে দেয়। একসময় এসে গ্রামটি জনমানবহীন হয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায় আজ এই গ্রামটিতে বসবাস করে মাত্র 5 জন মানুষ। জানা গেছে সাংহাই শহর হতে 55 কিলোমিটার দূরে অবস্থিত হৈতওয়ান জনশূন্য হলেও বর্তমানে এটি এক নামকরা পর্যটন ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। নির্জন গ্রামটির সবকটি বাড়ি ঢেকে ফেলেছে সবুজ লতায়, বাড়িগুলোর ভিত পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইভিলতার শিকড় গুচ্ছে। গোটা গ্রামটি যেন ঢাকা পড়েছে এক মায়াবী সবুজে। তাই ব্যস্ত শহর সাংহাইও এই গ্রামটিকেই বেছে নিয়েছে তার সন্নিহিত পর্যটন ক্ষেত্র হিসাবে। সেখানে খোলা হয়েছে এক সুবিশাল স্টারবাকস রেস্তোরাঁ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে হৈতাওয়ান পর্যটকদের আনাগোনা নিয়মিত এবং চোখে পড়ার মতো। তবে কেউ কেউ নাকি এখানে ভূত দেখেছেন, এমন কথা শুনে বেশিরভাগ টুরিস্টই নাকি মুখ টিপে হাসেন। সবুজ ছায়ায় ঘেরা ও দেওয়ালে কি অন্য কোনো রঙের ছায়া ও ভূতের মতো কোনো দানব ছুঁতে পারে? টুরিস্টদের হাসি অন্তত তাই বলে দেয়।